কুলটি বোরো অফিস পরিদর্শন করলেন আসানসোলের মেয়র। কুলটি বিধানসভার 28টি ওয়ার্ড নিয়ে গঠিত কুলটি বোরো কার্যালয়, বর্তমানে এটি আসানসোল পৌর নিগমের অধীন। শনিবার কুলটি বোরো কার্যালয় পরিদর্শনে আসেন আসানসোলের নবনিযুক্ত মহানাগরিক বিধান উপাধ্যায়, সাথে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। 2006 সালে বোরো কার্যালয়টি কুলটি পৌরসভার অধীনে ছিল। সেই সময় 35টি ওয়ার্ডের জন্য হাইড্রোলিক অটো, জলের ট্যাঙ্কার ও বিভিন্ন লোহার সামগ্রী কেনা হয়। বর্তমানে সেগুলোর অধিকাংশই অকেজো অবস্থায় পড়ে রয়েছে। শনিবার কার্যালয় পরিদর্শনে এসে অকেজো হাইড্রোলিক অটো সহ লোহার সামগ্রী খতিয়ে দেখেন মেয়র। সেগুলি মেরামত করা সম্ভব হলে সেগুলিকে মেরামতি করে কাজে লাগানোর পাশাপাশি অকেজো যন্ত্রাংশ ও গাড়িগুলির স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে প্রাপ্ত মূল্য পৌর নিগমের উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানান মেয়র। ডিজিটালের কারণ যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব নেওয়ার পর যেহেতু লোকসভা নির্বাচন পড়ে গেছিলো, আমাদের ঘোরা হয়নি। তো ঘোরা না হওয়ার জন্য প্রতিটা জায়গাতে আমাদের বোরোতে যাওয়া হয়নি, বোরোতে যেতে শুরু করেছি। বিশেষত আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর গাড়ি ঘোড়া এইসব মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো যেগুলো আমি গতকাল আমরা আসানসোলে ঘুরেছি, আজকে এখন কুলটিতে ঘুরছি, যেগুলো চলার মতো জায়গায় আছে সেগুলোকে আমরা মানে যেটুকু কাজ লাগবে সেটুকু করে আমরা চালাবো। এবং সেখানে আমি জিজ্ঞাসা করছিলাম কেন এগুলো পড়ে আছে, হ্যান ড্রাইভার ফাইভার নাই, তো সেগুলো ড্রাইভার নেওয়া যাবে কিন্তু কাজ করা যাবে। আর যেগুলো স্ক্র্যাপ সেগুলো স্ক্র্যাপ হিসাবে দিয়ে দেওয়া হবে, যাতে যে টাকার যা পাবে কর্পোরেশন পাবে এবং কর্পোরেশন পেস যেটা উন্নয়নের কাছে সেটা লাগাতে পারবে। দেখাচ্ছে তাই যে অটোগুলো যেগুলো পড়ে আছে, প্রায় 33টা অটো এসেছিল, তার মধ্যে 20টা রিকভারি যেত, আরও কিন্তু বাকিগুলো রিকভারি হয়নি। ওরকম দেখে নিতে হবে, এখন তো আমি জাস্ট দেখে বেড়াচ্ছি, দেখানোর পর যা কী পজিশন ছিল কী না ছিল সবগুলো জানতে পারবো। সেগুলো যেগুলো রিকভারি সেগুলো ব্যাপারে আপনার কী পদক্ষেপ নেবেন? নিশ্চয় জানতে হবে, মানে সম্পত্তি যা ছিল সম্পত্তিটা ঘটেছে না কোথায় কী হয়েছে সেটা তো জানতে হবে আমাদেরকে, কী ছিল না ছিল দেখে দেখে তারপর ব্যবস্থা নিতে হবে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।